আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ফেসবুক অ্যাকাউন্ট খোলার নিয়ম। এর বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন। একটি অনুরোধ থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি শিক্ষামূলক ভিডিওগুলি দেখতে পারেন। তো চলুন জেনে নেই ফেসবুক অ্যাকাউন্ট খোলার নিয়ম। প্রথমে আমরা জানব ফেসবুক কি। ফেসবুক হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম। মূলত অনলাইনে পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে সংযোগ স্থাপনে এবং বিভিন্ন মুহূর্তে শেয়ার করতে ব্যাপক হারে ব্যবহার করা হয় ফেসবুক। বর্তমানে বিশ্বজুড়ে 2.85 বিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে 1.78 বিলিয়ন ব্যবহারকারী দৈনিক একবার হলেও ফেসবুকে প্রবেশ করে থাকেন। 2004 সালে মার্ক জাকারবার্গ যখন ফেসবুক তৈরি করেছিলেন তখন শুধুমাত্র হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওয়েবসাইটে ব্যবহার করতে পারত। 2006 সাল থেকে 13 বছরের বা তার বেশি বয়সের যে কেউ ইমেল আইডি দিয়ে ফেসবুক এ যোগ দেওয়ার ফিচার যুক্ত করা হয়। বর্তমানে ইমেল বা ফোন নাম্বার যে কোনো একটি ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায়। ফেসবুকের প্রধান ফিচার সমূহ। সামাজিক যোগাযোগ মাধ্যম হলেও ফেসবুক এখন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং সংস্থার অন্যতম প্রধান প্রচারমূলক চ্যানেল। ফেসবুক এ সবসময় নতুন নতুন ফিচার যোগ হচ্ছে, তবে ফেসবুকের এমন কিছু মুখ্য ফিচার রয়েছে যেগুলোর আঙ্গিকেই মূলত সাইটটি সাজানো। ফেসবুক প্রধান ফিচার সমূহ। নিউজ ফিড। একজন ব্যবহারকারীর ফলো করা পেজ প্রোফাইল ও গ্রুপ এর পোস্ট সমূহ নিউজ ফিডে প্রদর্শিত হয়। এটি হচ্ছে ফেসবুকে লগ ইন করলে যে মূল পাতা বা হোম পেজটি দেখা যায় সেটি। একজন ফেসবুক ব্যবহারকারীর অধিকাংশ সময় কাটে নিউজ ফিডে। ফ্রেন্ড। অন্য ফেসবুক ব্যবহারকারীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে তাকে ফ্রেন্ড বা বন্ধু হিসাবে অ্যাড করা যায়। বন্ধু হিসাবে যুক্ত হওয়ার পর একে অপরের পোস্টকৃত আপডেট সরাসরি নিউজ ফিডে দেখতে পান ব্যবহারকারীগণ। টাইমলাইন। টাইমলাইন হচ্ছে ব্যবহারকারীর বা পেজ দ্বারা করা সকল পোস্টের একটি আর্কাইভ। মূলত সকল পোস্ট টাইমলাইনে তারিখ অনুসারে সাজানো থাকে। প্রোফাইল পেজগুলি হচ্ছে টাইমলাইন। লাইক রিয়াকশন। লাইক বা রিয়াকশনের মাধ্যমে কোনো পোস্টে একজন ব্যবহারকারী তার মতামত বা অনুভূতি প্রকাশ করতে পারেন। মেসেজ ইনবক্স। ফেসবুকের মাধ্যমে করা ব্যক্তি মেসেজ বা গ্রুপ চ্যাট সমূহ জমা থাকে ইনবক্সে। গ্রুপ। কোনো একটি বিষয়ের উপর ভিত্তি করে ব্যবহারকারীদের ফোরামকে বলা হচ্ছে গ্রুপ। ফেসবুক গ্রুপ সমূহে লিঙ্ক মিডিয়া অনেক সহ অনেক ধরনের পোস্ট করা যায়। স্টোরি। স্টোরি হচ্ছে ব্যবহারকারীদের দ্বারা পোস্টকৃত ছবি বা শর্ট ভিডিও যা 24 ঘন্টার পর অদৃশ্য হয়ে যায়। ফেসবুকের সুবিধা। ভালো হোক কিংবা মন্দ, ফেসবুক অনেকের জীবনে অবিচ্ছেদ্য একটি অংশ পরিণত হয়েছে। এর কারণ হচ্ছে ফেসবুকের সব ফিচার ও তার মাধ্যমে মানুষের জন্য তৈরি হওয়া বিভিন্ন সুবিধা। ফেসবুকে উল্লেখযোগ্য সুবিধাসমূহ হলো বন্ধু ও পরিবারের সাথে খুব সহজেই যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা সম্ভব হচ্ছে। নিজের সাথে ঘটে যাওয়া মজার ঘটনা কিংবা স্মৃতি পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করা যায়। পৃথিবীর কোন প্রান্তে কি হচ্ছে তার খবর পাওয়া যাচ্ছে ঘরে বসেই। গ্রুপ কিংবা পেজের মাধ্যমে একই ধ্যান ধারণা ও মতাদর্শের মানুষের সাথে সংযুক্ত হওয়া যাচ্ছে। পছন্দের সেলিব্রিটি বা তারকাদের কাছ থেকে আপডেট পাওয়া যাচ্ছে। অনলাইনে খুব সহজেই ব্র্যান্ড ও ব্র্যান্ডের জন্য ক্রেতা তৈরি সম্ভব হচ্ছে। ফেসবুকের অসুবিধা। সুবিধার পাশাপাশি ফেসবুকে অসুবিধাও রয়েছে। বিগত সময়ে ফেসবুক এ ব্যবহারকারীর ডাটা নিয়ে নিরাপত্তার অভাবে সংকোচে এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন অনেক ব্যবহারকারী। ফেসবুকের কিছু উল্লেখযোগ্য অসুবিধা হলো ফেসবুকে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য শেয়ার করার ফলে
নিরাপত্তাজনিত সমস্যায় পড়েন ব্যবহারকারীগণ। ফেক প্রোফাইলে ভিড়ে ফেসবুকে আসল অ্যাকাউন্ট বা পেজ চেনা অনেক সময় ঝামেলার একটি কাজ। ফেসবুক অতিরিক্ত ব্যবহারের ফলে প্রচুর মূল্যবান সময় নষ্ট হয়। ফেসবুকের মাধ্যমে ভুল লিঙ্ক বা সফটওয়্যার ডাউনলোডে ভাইরাস ও ম্যালওয়্যার ছড়ানোর সম্ভাবনা থাকে। আসল থেকে ভুয়া তথ্য বেশি দ্রুত ছড়াতে পারে এই মাধ্যমে। ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যা যা লাগে: ইন্টারনেট সংযোগ, মোবাইল বা কম্পিউটার, ইমেল অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বার। উল্লেখ যে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যবহারকারীর বয়স অনন্ত 23 বছর হতে হবে। মোবাইলে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। মোবাইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা যাবে ফেসবুক অ্যাপ বা ব্রাউজার ব্যবহার করে। মোবাইলে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হলে ফেসবুক অ্যাপে প্রবেশ করুন বা ব্রাউজার থেকে facebook.com এ প্রবেশ করুন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বাটনে চাপ দিন, এরপর নেক্সট চাপুন। এরপর আপনার নামের প্রথম অংশ ফার্স্ট নেম বক্সে ও শেষের অংশ লাস্ট নেম বক্সে লিখুন। এরপর জন্ম তারিখ সিলেক্ট করুন, লিঙ্গ সিলেক্ট করুন। ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস প্রদান করুন। এরপর ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিন, ছোট হাতের বড় হাতের অক্ষর, চিহ্ন এবং সংখ্যা মিলে পাসওয়ার্ড তৈরি করতে পারলে সেগুলো শক্তিশালী পাসওয়ার্ড হবে, যা হ্যাক হওয়ার ঝুঁকি কম থাকবে। পাসওয়ার্ড হুবহু মনে রাখতে হবে, তা না হলে পরে আর লগ ইন করতে পারবেন না। পাসওয়ার্ড লিখে নেক্সটে ক্লিক করুন। এরপর লগ ইন ইন উইথ ওয়ান ট্যাপ অপশন শো করলে আপনার পছন্দটির সিলেক্টের মাধ্যমে পরবর্তী এক ক্লিকই ফেসবুকে অ্যাকাউন্টে লগ ইন করা যাবে। এরপর আপনার দেওয়া ইমেল বা ফোনে নাম্বারে একটি মেল বা মেসেজ যাবে। মেল বা মেসেজ পাওয়া কোডটি ফেসবুকে প্রদান করে কনফার্ম চাপুন। এরপর ফেসবুক থেকে আপনার আশেপাশের কিছু মানুষকে ফ্রেন্ড হিসাবে অ্যাড করতে বলা হবে। প্রদর্শিত কাউকে অ্যাড করতে না চাইলে স্কিপ চাপতে পারেন। এরপর প্রোফাইলে পিকচার আপলোড করতে বলা হবে, যা চাইলে তৎক্ষণাৎ বা পরেও করতে পারবেন। উল্লেখিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। কম্পিউটারে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। কম্পিউটার থেকে ফেসবুকে অ্যাকাউন্ট খোলার নিয়ম অনেকটা মোবাইল থেকে ফেসবুক আইডি খোলার মতোই। কম্পিউটার থেকে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে ব্রাউজার থেকে facebook.com এ প্রবেশ করুন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখায় ক্লিক করুন। নতুন ফেসবুক আইডি খোলার ফর্ম ফেসবুক অ্যাকাউন্ট কী নামে খুলতে চান সেটি লিখুন, ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস লিখুন, নতুন পাসওয়ার্ড দিন, জন্ম তারিখ সিলেক্ট করুন, লিঙ্গ সিলেক্ট করুন, সাইন আপে ক্লিক করুন। এরপর ইমেল বা মেসেজে পাওয়া কোড প্রদান করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলে যাবে। এই ছিল আজকের এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।